আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে দেখাবো কিভাবে পাঠাও অ্যাপস ইউজ করে পার্সেল বুকিং দিতে হয় এবং কিভাবে এটা কাজ করে তা আসুন দেখা যাক প্রথমে আমি পাঠাও অ্যাপসটা নামে নিয়েছি এই ব্ল্যাক কালারের সাইকেলের উপর একটা লাল ব্যাগ ঘাড়ে এটা এই এটাকে আমি বললাম পাঠাও এই যে কোরিয়ার ডট পাঠাও ডট কম তো এটা প্রথমে লগ ইন করে নিতে হবে যেহেতু আমার ল লগ ইন করা আছে এই জন্য আমি আর নতুন করে লগ ইন করার প্রয়োজন নাই লগ ইন করলে আপনাকে এই পেজটা আপনি দেখতে পাবেন ছোটো করে ফেলি এই পেজটা আপনাকে দেখা যাবে এই পেজের মধ্যে টোটাল পার্সেল কতগুলো ডেলিভারি হয়েছে টোটাল কতগুলো কালেকশন হয়েছে টোটাল পার্সেল পেন্ডিং কতগুলো আছে টোটাল ইনভয়েস কত টাকা হয়েছে এই এইগুলা এখানে সামারি আকারে দেওয়া আছে তো আপনি যখন পাঠোয় বুকিং দিবেন দেন আপনাকে কি করতে হবে এই ডেলিভারি লিস্টে যেখানে দেখেন ডেলিভারি লিস্ট এই ডেলিভারি লিস্টে আপনি পিসিতেও ক্লিক করতে পারেন মোবাইলেও ক্লিক করতে পারেন যেহেতু আমি যেখানেই থাকি না কেন বাংলাদেশে বাইরে থাকলেও আমি পাঠোয় আমি অর্ডার অনুযায়ী এখান থেকে বুকিংটা দিয়ে দিই আর আমার পার্সেলটা বাসা থেকে শুধু প্যাকেটে ঢুকায় রেফারেন্স নাম্বার এবং অ্যাড্রেস এগুলো লেখা থাকে অ্যাড্রেস না লিখলেও চলে অ্যাড্রেসটা এখানে লেখাই থাকে শুধু প্যাকেটের উপর একটা কোড নাম্বার আছে আমার আমার আইডিটা এটা লিখি আর কাস্টমারের নামটা লিখি আমি সে সঙ্গে লিখি বিলের অ্যামাউন্ট কত এবং মোবাইল ফোন নম্বর এই চার তিনটা জিনিস আমি ব্যাগের উপর লিখে দিই আমার প্রিন্টেড ব্যাগ আছে তো আসুন তাহলে দেখা যাক কীভাবে শুরু হয় কাজটা ডেলিভারি লিস্ট এখানে আমি ক্লিক করবো ক্লিক করার পর ডেলিভারি লিস্টের উইন্ডোজটা ওপেন হবে এখন দেখুন উইন্ডোজটা ওপেন হয়ে গেছে তো আমি এখানে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে আমি পিছনে যেগুলো আমি এন্ট্রি দিয়েছি সেগুলো প্রত্যেকটা এখানে শো করছে হ্যাঁ যেমন এটা হচ্ছে ফার্স্টে যে রোটা এটা হলো কনসাইনমেন্ট আইডি এটা যখন আপনি ডেলিভারি লিস্টটা যখন আপনি ফিল আপ করবেন তখনই একটা স্বয়ংক্রিয়ভাবে একটা আইডি এখানে ক্রিয়েট হবে এটা হচ্ছে পাঠাওয়ের ট্র্যাকিং আইডি এটা দিয়ে তারা পার্সেল ট্র্যাকিং করে কোথায় আছে কোথায় নাই এরপরে দেখেন রিসিপেন্ট রিসিপেন্ট নেম মানে এখানে যার নামে যাবে পার্সেলটা তার নামটা লিখতে হবে তারপরে আছে রিসিপিয়েন্ট নাম্বার তার ফোন নাম্বারটা তো এরপর আছে অ্যাড্রেস তার অ্যাড্রেসটা স্ট্যাটাস মানে এটা পেন্ডিং মানে এখন আমার কাছ থেকে নেয় নাই আমি মাত্র বুকিং দিয়েছি দ্যাট সাই নেয় নাই যে আমি বুকিং দিয়েছি দেখেন আপডেট ডেলিভারি এটা আমি এই মাত্র বুকিং দিয়েছি যে কারণে পার্সেলটা এখনও নেয় নাই তাই পেন্ডিং দেখাচ্ছে তো এখানে ওই ঘরগুলোই আছে এই যে নাম ফোন নাম্বার এইখানে দেখেন রিসিপেন্ট জোন এই জোনটা এখানে কি ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে এখানে শো করতে সিলেট মেট্রোরিয়া চিটাং মেট্রোরিয়া ঢাকা সাব্রাবেরিয়া সাবরা সাবরাবারিয়া আর কি তো এখানে আছে ঢাকা আউটস্ট্যান্ডিং ঢাকা সিলেট চিটাগাং রানীগঞ্জ টঙ্কি সবার জায়গা এখানে ঢাকার ভিতর হলে ঢাকা মেট্রো আর হচ্ছে ঢাকার বাইরে হলে সেটা আমি মেনশন করে দিই যেটা ঢাকার ভিতর থাকলে এই যে ঢাকা মেট্রো এরিয়া ঢাকার ভিতর এরপর অ্যাড্রেসটা আমি সুন্দর করে এখানে অ্যাড্রেসটা দিবেন এই যে রিসিপেন্ট অ্যাড্রেস রিসিপেন্ট ইমেল এটা দরকার নাই ঠিক আছে এটা নন ননিট যেটা যেটা প্রয়োজন স্টার চিহ্ন দেওয়া আছে লাল স্টার এই যে এই যে লাল স্টার এটা দিতেই হবে আর বাকিগুলো যেগুলো স্টার নাই সেগুলো না দিলেও সমস্যা নেই যেমন স্টোর প্রোডাক্ট নিচে এই দুইটায় আমরা প্রোডাক্টের এখানেও কিছু নাই স্টোরও কিছু নাই তারপর আছে আমি এখানে প্যাকেজ ডেসক্রিপশন এখানে আমি লিখে দিই যেমন ওয়ান পিস চুন্ডি থ্রি পিস কোড নাম্বার এত বা আমার কাতান গেলে কাতান থ্রি পিস একটা বা দুইটা কোড নাম্বার এতো এই যে প্ল্যান দেখেন এখানে আছে দেখেন নেক্সট ডে লেস দেন পাঁচশো গ্রাম ষাট টাকা বোঝা গেছে মানে পরবর্তী দিনে তারা দিবে ষাট পাঁচশো গ্রামের নিচে যদি হয় তাহলে ষাট টাকা আচ্ছা এখানে আর কী কী আছে দেখেন চিটাগাং কুমিল্লা সিলেট এখানে বলছে এক কেজি থেকে দুই কেজি একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ডেলিভারি চার্জ টাকা কালেকশন চার্জের কথা এখানে উল্লেখ নাই ঠিক আছে তারপর হচ্ছে চিটাগাং কুমিল্লা সিলেট একশো পঞ্চাশ টাকা দুই এক থেকে দুই কেজি তারপরে বলছে থার্ড পার্টি কন্ডিশনাল ডেলিভারি একশো সত্তর টাকা এক কেজি থেকে দুই কেজি আউটসাইড ঢাকা থার্ড পার্টি মানে বুঝতে পারছেন থার্ড পার্টি হচ্ছে যে যেখানে পাঠাওয়ের নিজস্ব সার্ভিস নাই পাঠাও সুন্দরবন অথবা এসে পরিবহনের মাধ্যমে পার্সেলটা পাঠিয়ে কালেকশন করে আপনাকে দিয়ে দিবে এটা হলো থার্ড পার্টি এক্ষেত্রে তারা নেয় একশো টাকা এক থেকে দুই কেজির মধ্যে পার্সেলের ওয়েট হলে আচ্ছা এবার দেখেন থার্ড পার্টি কন্ডিশন যদি এক কেজি পাঁচশো গ্রাম থেকে এক কেজির ভিতর হয় তাহলে একশো চল্লিশ টাকা নেয় থার্ড পার্টি কন্ডিশন দেখেন যদি পাঁচশো গ্রাম পর্যন্ত হয় তাহলে একশো বিশ টাকা নেয় আউটসাইড ঢাকা তারপরে চিটাগাং কুমিল্লা সিলেট একশো বিশ টাকা পাঁচশো গ্রাম এক কেজি পাঁচশো গ্রাম থেকে এক কেজি তারপরে চিটাগাং কুমিল্লা সিলেট একশো টাকা লেস দেন পাঁচশো গ্রাম লেস দেন পাঁচশো গ্রাম হলে একশো টাকা তারপরে ঢাকা হ্যাঁ ঢাকার মেট্রোর এরিয়ার বাইরে যেটা আর কি যেমন নারায়ণগঞ্জ কেরানীগঞ্জ মানে ঢাকা মেট্রোর এরিয়ার বাইরে এটা হলে এক কে এক থেকে দুই কেজি একশো বিশ টাকা নেয় আর ঢাকা মেট্রোর বাইরে হলে পাঁচশো কেজি থেকে পাঁচশো গ্রাম থেকে এক কেজি হলে একশো টাকা নেয় তারপরে দেখেন আন্ডার পাঁচশো গ্রাম হলে আশি টাকা নেয় আচ্ছা আর তারপরে দেখেন নেক্সট ডে এক কেজি থেকে দুই কেজি হলে নব্বই টাকা নেয় ইনসাইড ঢাকা ঢাকার মধ্যে এক থেকে দুই কেজি যদি ওজন হয় পার্সেলটার তাহলে নব্বই টাকা নেয় আর আমাদের কাতানের ওজন হচ্ছে দেড় কেজি দুইটায় ঠিক আছে নেক্সট ডে পাঁচশো গ্রাম সত্তর টাকা নেয় ইনসাইড ঢাকা ঠিক আছে তো এই হচ্ছে পাঁচশো গ্রাম টু এক কেজি পাঁচশো গ্রাম টু এক কেজি হলে নব্বই টাকা সত্তর টাকা নেয় ইনসাইড ঢাকা এটা হচ্ছে তাদের প্যাকেজ আপনার যে যেটা আছে সেটা আপনি এখানে অ্যাপ্লাই করবেন যেমন আমার থাকে নেক্সট ডে লেস দেন পাঁচশো গ্রাম আমি পাঁচশো গ্রাম শো করি আসলে বেশি ওজন তো যাই হোক এবার আসেন কালেক্টেড অ্যামাউন্ট টু বি কালেক্টেড এই এই ঘরটা এখানে আমি লিখছি দুই হাজার পাঁচশো পঁয়ত্রিশ টোটাল ডেলিভারি চার্জ সহ এখানে আমি মেনশন করে দিয়েছি তো টাকার অ্যামাউন্ট এখানে বসাতে হবে এবং এই টাকাটাই তারা কালেকশন করবে তারপর ডেলিভারি অন এখানে ক্লিক করলে যেদিন আপনি বুকিং দিচ্ছেন তার পরের দিন আপনি সিলেক্ট করে দিবেন বা কোনো নির্দিষ্ট দিন থাকলে সেদিন সিলেক্ট করে রাখবেন তবে পাঠাও পার্সেল নিয়ে তার অফিসে ফেলে রাখে না যদি তিন দিন আগের পরের পার্সেল যদি আজকে দিয়ে দেন ওরা কালকে আবার ব্যাক করে দেবে অর্থাৎ ওখানে অনেক ভিড় থাকার কারণে আপনার পার্সেলটা দিতে তার মনে থাকবে না এই জন্য যেদিন ডেলিভারি হবে তার আগের দিন দিতে হয় এরপর দেখেন মার্চেন্ট আইডি অর্ডার অর্ডার আইডি এটা আমি আপনার মতো আপনার রেজিস্টার অনুযায়ী বা আপনার চালা অনুযায়ী আপনি এটা বসাতে পারেন এটা আপনার খুশি আচ্ছা তারপর স্পেশাল ইনস্ট্রাকশনস আমি এখানে লিখে দিই যে প্লিজ মেক শিওর বিফোর ডেলিভারি হ্যাঁ আমি এটা লিখে দিই মেক শিওর মানে বিফোর ডেলিভারিটাকে শিওর হন বা একটা কল দেন এরকম লিখে দিই প্লিজ মেক এ কল বিফোর ডেলিভারি এভাবে লিখি এরপর সেভ সেভ দিলেই তারা কী হচ্ছে এইখানে চলে যাচ্ছে এই দেখুন এই যে এখানে চলে আসলো এই যে এখানে শো করবে ঠিক আছে এই যে ডক্টর হাসিবা তো এখানে শো করছে বা এখানে জেসলিন জেসি তো এখানে এগুলো এখন আমার বাসা থেকে নেয় নেয় যদি নেয় তাহলে পেন্ডিং লেখা থাকতো না এখানে আসতো অ্যাপ্রুভ হ্যাঁ অ্যাপ্রুভ মানে তার আমার আমার এটা অ্যাকসেপ্ট করেছে নেওয়ার জন্য আসতেছে এবং আসার পরে যখন তারা ওইটা নিয়ে তাদের অফিসে চলে যায় চলে যাওয়ার পরে তারা পরের দিন এটা নিয়ে বের হয় পার্সেলটা ডেলিভারি দেওয়ার জন্য যখনই বের হয় ওদের অটোমেটেড রিপোর্ট মানে যে ডেলিভারি ম্যান পার্সেল নিবে ওদের বারকোড সিস্টেম আছে এই পার্সেল বুকিং দিলে ওরা এটা প্রিন্ট আউট দেয় একটা বারকোড ক্রিয়েট হয় ওই বারকোডটা যে প্রত্যেকটা পার্সেলের সেটা লাগানো থাকে এবং এই বারকোডটা ওরা যে ডেলিভারি ম্যান নেয় ওই বারকোডটার উপর ওই ওই যেটা প্রিন্ট আউট বারকোড ওইটা মেশিনে ধরে ধরলে বোঝা যায় যে এটা নিয়ে বের হচ্ছে লেফট শর্টিং হ্যাঁ এটা নিয়ে বের হয়ে গেছে বের হওয়ার পরে যদি ডেলিভারি হয় তাহলে দেখে ডেলিভার্ড এই যে ডেলিভার্ড আজকে হয়ে গেছে একটা ডেলিভারি এবং টাইম মেনশন থাকে হ্যাঁ আর যদি ডেলিভারি না হয় কোনো কারণে ঘুরায় কতবার তারা গেল যেমন আপনাকে একটা ইয়া দেখাই এই পার্সেলটা কয়েকদিন ধরে ঘুরতেছে হ্যাঁ আসুন সেটা দেখাই এটা হচ্ছে এই যে যাত্রাবাড়ি টনি টাওয়ার এই দেখেন এই জুবাইদা হাফসা আসেনের স্ট্যাটাসটা দেখেন কি হয়েছে তারা এই দেখেন ইওর অর্ডার হ্যাজ বিন অ্যাকসেপ্টেড এই যে ডেসক্রিপশন আমাকে অ্যাকসেপ্ট করছে তারপরে সে স্টোর করছে তারপরে এই এটা মতিঝিলে গেছে হ্যাঁ এদের অফিস ওখানে আরেকটা আছে মতিঝিল এলাকায় গেছে তারপরে লেফট দ্য ফ্যাসিলিটিস মানে বেরিয়ে গেছে তারপরে বলছে এই যে অ্যাসাইন টু সিরাজুল ইসলাম মনির কে নিল তার নাম তারপরে বলছে হেল্ড হয়েছে কেন এই যে কাস্টমার নিবে সো হোল্ড বাই মার্সেন্ট এস এম এস অর্থাৎ আমি এস এম এস করে দিয়েছি যে কাস্টমার এটা নিবে হ্যাঁ এই যে দুই দিন আগের ঘটনা তারপরে দেখেন এখানে সে অ্যাসাইন টু এক্স রাইডার আচ্ছা এরপরে সে আবার গেছে একদিন আগে এরপরে কী হলো ইয়োর অর্ডার হ্যাজ বিন লেফট শর্টিং ফ্যাসিলিটিস আবার পরের দিন গেছে ইয়োর অর্ডার ইজ বিন হেল্ড এট শর্টিং আবার দেখেন আমার সঙ্গে কথা বলেছে যে কাস্টমার এত তারিখে নেবে সো হোল্ড বাই মার্চেন্ট মামুন আমার নাম জিজ্ঞাসা করে নেয় এটা হল তারপরে আবার দেখেন রনি নিয়েছে এটা আবার নিয়ে বেরিয়েছে হ্যাঁ এই যে পাঁচ ঘন্টা আগে পাঁচ ঘন্টা আগে নিয়ে বেরিয়েছে এইভাবে হচ্ছে তাদের টোটাল সামারিটা আমি এখানে বসে দেখতে পাচ্ছি যে এই পার্সেলটার সিচুয়েশনটা কী তো এটার পরে আসুন আবার পিছনে যাই মোবাইলের স্ক্রিনে একটু ছোটো দেখা এই জন্য সমস্যা এগুলো ল্যাপটপ স্ক্রিনে মূলত ভালো আসে ল্যাপটপ হলে আমার সহজ হয় একটু ঘুরাই দিই ঘুরাই দিলে আবার কেমন বাদ একটা স্ক্রিনে গড়েছে যাই হোক আগের মধ্যেই থাকুক এবার এবার যা হচ্ছে সে এগুলো পেন্ডিং এই যে লেফট শর্টিং ডেলিভারি ডেলিভারি হ্যাঁ হলো হওয়ার পরে এখন কী করতেছে দেখুন এখন অ্যামাউন্ট হ্যাঁ এই যে আমার অ্যামাউন্ট ছিল কত সেটা এখানে সব শো করতেছে যে কত টাকা আমার বিল হবে এবার চার্জ এই চার্জটা আমি যেটা পার মাই ফিল আপ আমি যেটা ফিল আপ করছি সেভাবে যায় কিন্তু ওরা মাঝে মাঝে ওয়েট করে করে ওরা নিজেরা বসিয়ে দেয় এটা ঠিক আছে অ্যাকর্ডিং টু মাই ফিল আপ এইটা আছে চার্জ তারপরে সে কি করে এটা হলো মার্চেন্টের আইডি এই যে দেখতেছেন এই আইডি আমি যেটা বললাম আমার সিরিয়াল অনুযায়ী একটা আইডি আছে এরপরে প্যাকেজের ডেসক্রিপশন এখানে আছে হ্যাঁ জনফিস টুন্ডি বা থ্রিফিস যাই দিই আমি এখানে বিস্তারিত লিখে দিই এখন দেখেন এই যে আনপেইড মানে আমাকে এই টাকাগুলো দেয় নাই যেহেতু কালেকশন হয় নাই একটা কালেকশন হয়েছে ওরা সপ্তাহে দুইবার পেমেন্ট করে আমাকে ব্যাংকে রবিবার আর বৃহস্পতিবার হ্যাঁ তো দেখুন এটা পেইড হয় নাই তারপর হচ্ছে ইনভয়েস ডেট এই ইনভয়েস ডেট মানে আমাকে ইনভয়েস করে নাই এই যে নিচে করেছে এই দেখেন এই একটা এই উনত্রিশ তারিখে আঠারো দুই তারিখে একটা ইনভয়েস আমাকে দিয়েছে এবং এখানে দেখেন পেইড লেখা আছে পেইড এই যে আনপেইড 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 এটে পেইড এটে পেইড তার মানে এইগুলো আমি পেয়ে গেছি আর এগুলো এখনও এই যে রিটার্ন পেন্ডিং রিটার্ন পেন্ডিং এগুলো রিটার্ন হবে যে কারণে এগুলো রিটার্ন হয়েছে দেখে পেইড হয় নাই আনপেইড ঠিক আছে তো এরপরে দেখেন এই যে এখানে আসছে কে গেল ডেট আচ্ছা তারপরে এটা হচ্ছে ক্রিয়েটেড অ্যাক্ট মানে কোন সময় এটা আপডেট হলো টাইম বা কত মিনিট আগে কত দিন আগে এটা সবার শেষে দাম দিকে শো করছে আচ্ছা গেল তো এই হচ্ছে আপনার মোটামুটি পাঠাওয়ের সিস্টেম এরপরে আপনি যদি কোনো এডিট করতে চান বা কোনো কারেকশন হয় ফোন নাম্বার চেঞ্জ বা কোনো কিছু তাহলে এদের অপশন নাই যে আমি এটাকে ঠিক করে দেবো যেমন ধরুন আমি এটাকে ফোন নাম্বারটা চেঞ্জ করতে চাই অথবা আমি নিচে লিখতে চাই এখানে লিখতে চাই এই যে মেক শিওর বিফোর ডেলিভারি আমি এখানে লিখতে চাই যে প্লিজ পি এল ই এ চি প্লিজ কল মি ইফ কাষ্টমাৰ কাষ্টমাৰ চি ইউ টি অ' এম ইয়াৰ কাষ্টমাৰ ডাজ নট নট পিকল পিক ইয়াৰ কল ব্যাস এটা দিলাম দেখেন আমি সেভ দিই এখানে সেভ দিলে সে এটা নিবে না দেখছেন যদি নিত এখানে এই সেভ লাল অপশনটা চলে যায় একটা চিহ্ন মানে অ্যাকসেপ্টেড এরকম আসতো যেহেতু আমি এখানে এডিট করতে পারি না সেহেতু আমাকে তাদেরকে মেইল করে দিতে হয় যে এইটার মোবাইল চেঞ্জ হবে বা কোনো ধরনের ইনস্ট্রাকশন হলে এটা নেয় নেই দেখছেন সেভ দিয়েছিলাম নেই তো হয় না যে কারণে ওদেরকে জানাতে হয় মেইল করে ওরা যদি মেইল পড়ে দেন ওরা ওইখানে ওরা ঠিক করে দেয় হ্যাঁ তো এখানে দেখেন ইনভয়েসটা আসেন এই যে ইনভয়েস সে আমাকে কী কী দিল এই যে প্রত্যেকটা ইনভয়েস সে এই ইনভয়েসগুলো আমাকে দিয়েছে হ্যাঁ দেওয়ার পরে টোটাল পেইড কত টাকা কত টাকা এই যেমন এই বড়োটাই ধরি দশটা এই ইনভয়েস অ্যামাউন্টের মধ্যে টোটাল এখানে সব কিছু আসতেছে কত টাকা ডেলিভারি চার্জ এই দেখেন টোটাল চার্জ এই যে ষাট টাকা এই যে আবার ছিয়াশি টাকা দেখাচ্ছে কেন ওই যে বিলের সঙ্গে ছাব্বিশ টাকা আশি পয়সা এই যে ছাব্বিশ টাকা সিওডি দেখছেন এই সিওডি হচ্ছে ওয়ান পার্সেন্ট অফ ডেলিভারি চার্জ এই টাকাটা যোগ করে ওরা আমাকে বিলটা দেয় যে কারণে বিলটা ওখানে শো করে না এখন দেখুন এই যে টোটাল চার্জ ওরা 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 ডেলিভারি চার্জ নিচ্ছে ষাট টাকা নব্বই টাকা নব্বই টাকা ষাট টাকা সত্তর টাকা বাট ওরা টোটাল চার্জ কিন্তু বেশি নিচ্ছে যেমন একশো টাকা কেন এখানে আমাকে বিকাশ করে দিয়েছিল ফুল এই জন্য ওই টাকাটা ফুল অ্যামাউন্ট যেহেতু বিকাশ করা আছে এই যে ডেলিভার ডেলিভার্ড এখানে কোনো কালেক্টেড অ্যামাউন্ট নাই এই কালেক্টেড অ্যামাউন্ট না থাকার কারণে ওনারা আমার উপর ওই সিওরডিটা নাই চার্জ হয় নাই জাস্ট ডেলিভারি চার্জটা নিয়েছে বাকি সবগুলোর উপর দেখুন যত টাকা বিল এসছে সেই টাকার উপর তারা ওয়ান পারসেন্ট ডেলিভারি চার্জ মানে টাকা রিকভারি চার্জ এটা অ্যাড করে আমাকে এই টাকাটা আমার ওই যে তেইশ হাজার নয়শো চুয়াল্লিশ টাকা এই টাকাটা আমার ব্যাঙ্কে তারা জমা দিয়েছে আমাকে জাস্ট একটা ইনভয়েস মেইল করে পাঠিয়েছে তো তোমার এই টাকা জমা হলো প্লাস আমারও তার কাছে টাকা চাইতে হয় নাই তো প্রযুক্তি যখন আশীর্বাদ এটা একটা আশীর্বাদ বলতে পারেন কারণ প্রযুক্তির ব্যবহার আমরা ভালোভাবেও করি আবার খারাপভাবেও করি তো যারা ভালোভাবে করে সেটা যে কত বড় আশীর্বাদ এটা আমি আর একটা ভিডিওতে আমি দেখাবো বা বুঝাবো তবে পাঠাও অনেক ভালো করবে তাদের সার্ভিস ভালো অনেক ফাস্ট এবং তারা একেবারেই প্রফেশনাল আমাদের সঙ্গে এটা খাপ খায় আমার যে ম্যানুয়াল যে কুরিয়ার সার্ভিসের সঙ্গে কাজ করেছি এখনও আমি টাকা পাই প্রতিদিন চাচ্ছি আজকে প্রায় বিশ দিন হয়ে গেলো ফিলিট বিডি নামে একটা কুরিয়ার সার্ভিস আমাকে টাকা দেয় না তো আমি বাদ দিয়ে দিয়েছি তো এস এই জন্য আপনারা নিঃসন্দেহে যদি যারা আপনারা বিজনেস করেন পাঠাবার সঙ্গে করতে পারেন আমার মনে হয় আপনারা খুব বোধ করবেন কারণ আপনি যেখানেই থাকুন না কেন আপনি বুকিং দিলে জাস্ট এই তিনটা জিনিস মানে এর বুকিং দেখে যেয়ে কেউ দেখতে পারবে বাসায় বসে ব্যাগের মধ্যে পার্সেলটা দিয়ে দিলে পার্সেলটা ওরা এসে পিক করে নিয়ে যাবে নেওয়ার সময় ওরা একটা রিসিট দিবে রিসিটে শুধু প্রত্যেকটা ব্যাগের উপর যে মোবাইল নাম্বার দেওয়া থাকে লাস্টে চারটা ডিজিট ওই রিসিটে তারা লিখে দেয় যে সে এটা অ্যাকসেপ্ট করলো এটা হল ডকুমেন্টস সে যে নিয়েছে আমার কাছ থেকে কারণ এটা ডেলিভারি ম্যান আপনার কাছ থেকে নিয়ে চলে যেতে পারে কি প্রমাণ আছে এই ওরা একটা রিসিট আপনাকে দিয়ে যাবে যেটা প্রুফ করবে যে সে পার্সেলটা নিয়েছে আমার কাছ থেকে সে যদি রিটার্ন দেয় সে একটা মেল করে আমাকে জানাবে যে আমার এই পার্সেলটা ফেরত দিয়েছে তারা দিয়েছে আমি পেয়েছি কি না আমি জানিয়ে দিই হ্যাঁ আমি পেয়েছি ঠিক আছে তো যাই হোক এভাবে কাজ করলে কোনো রকমের সমস্যা হয় না সমস্ত হিসাব কিতাব আপনাকে খাতায় রাখার প্রয়োজন নাই আপনি রাখলে রাখতে পারেন আপনার ইচ্ছা বাট পাঠাওয়ের লেজার দেখলে আপনি সব পেয়ে যাবেন আপনি কয়টা দিলেন কয়টা ফেরত আসলো কয়টা টাকা বাকি আছে এভরিথিং অটোমেটেড সো আপনি পাঠাওকে ইউজ করতে পারেন আপনার পার্সেল ডেলিভারি দেওয়ার জন্য থ্যাংক ইউ এরপরে আসবো নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন